দেখুন সরকারি হাসপাতাল, লাইট কতটা জ্বলের দেখুন, ওখানে তো একটা বাজে, এদিকে তো লাইট লাইটের প্রয়োজনই নাই, দেখো যেহেতু একটা বাজে এখানে লাইট দেখুন, যেদিকে দেখবা লাইট, ঠিক আছে। এই প্রশাসন যখন ফেল থাকে নিজের স্বার্থের ব্যাপারে চিন্তা করে তখন এই অবস্থা হয়। দেখুন আমি বুঝি না, হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেটর যে সেতে কাজটা কী, তার অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড তার দায়িত্ব আছে, সকাল সকালে ইয়া দেখত, সেইটা করে না। আর কৃষ্ণ দুপাল বাবু তাই না বলতে জানিও, তার উপরে কোনো স্ট্রিক্ট অ্যাকশন লই না, যার কারণে দেখুন এই লাইটগুলো জ্বলতেই থাকে। ইভেন এগুলো সুইচ হইতো আমি জানি না, গতিকে আমি অফও করতে পারতাম না। ফাইসি দেখুন কাজ কিন্তু একেবারে সিম্পল আছে, আইন শেষ, সব দেখুন বন্ধ হয়ে গেছে, ও কাজটাও করতে পারে না। অবস্থা হাসপাতালে সদর বাজারের সামনে দেখরা, এখানে দুটো লাইট জ্বলে, একটা বড়ওয়ালা ফ্লাড লাইটের মতো একটা, আর এলইডি বাল্ব লাইট একটা, দুপুর একটা। আর এই পুরো ডাকবাংলা রোড পুরো এরিয়া তো সেমভাবে লাইট জ্বলে।